বন্ধুরা, এখন শীতকাল চলছে আর এই শীতের দিনে কনকনে ঠান্ডার মধ্যে পড়াশোনা করা আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্যই অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। কারণ শীতকালে শুধুমাত্র একা শীত আসে না, তার সাথে দল বেঁধে আসে ঠান্ডা, আলসেমি এবং প্রচুর পরিমাণে ঘুম। আর এই সময় বিছানা থেকে নিচে নেমে পড়তে বসা আর নিজের সাথে ফাইট করা প্রায় একই মনে হয়। তবে আর একেবারেই চিন্তা নয় বন্ধুরা, কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন চারটি কার্যকরী টিপস শেয়ার করব যেগুলো আপনাকে এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও পুরোপুরি মনোযোগ সহকারে পড়াশোনা করতে অনেক বেশি হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এমন অনেক স্টুডেন্ট আছে যারা শীতকালে সকালবেলা আলসেমি করে কম্বলের নিচ থেকেই বের হতে চায় না, আর মনে মনে ভাবে আর মাত্র 10 মিনিট ঘুমিয়ে নেই, তারপর অবশ্যই উঠব। আর এভাবে 10 মিনিট করতে করতে কখন যে সকাল 10টা থেকে 11টা বেজে যায় তা কিন্তু তারা বেশিরভাগ সময় নিজেরাও টের পায় না। আপনার হয়তো মনে হতে পারে যে সকালে অনেক ভোরে ঘুম থেকে উঠলে আপনার ঠান্ডা লাগবে, তবে জেনে রাখুন যারা সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠে তাদের কিন্তু ঠান্ডা তুলনামূলক অনেকটাই কম অনুভূত হয়, আর যারা দেরিতে ঘুম থেকে ওঠে তাদেরই ঠান্ডা সবচাইতে বেশি অনুভব হয়। তাই আমাদের উচিত শীতের দিনেও খুব ভোরে ঘুম থেকে উঠে স্টাডি করা, কারণ সকালে আশেপাশের পরিবেশ শান্ত থাকার পাশাপাশি আমাদের ব্রেইনও অনেক বেশি ফ্রেশ থাকার কারণে তখন সম্পূর্ণ মনোযোগ সহকারে স্টাডি করা আমাদের জন্য সবচাইতে বেশি সহজ হয়। নাম্বার টু, অলওয়েজ ইউজ টেবল অ্যান্ড চেয়ার টু স্টাডি। শীতকালে আমরা অনেককেই পড়তে বসার সময় শীতকে অ্যাভয়েড করার জন্য আমাদের বই খাতা নিয়ে বিছানার উপর গায়ে কম্বল পেঁচিয়ে বসে স্টাডি করি, যেটি করা একদমই উচিত নয়, কারণ এভাবে বিছানায় বসে পড়লে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ঘুম চলে আসবে এবং আপনি তখন চাইলেও আর বেশিক্ষণ পড়তে পারবেন না। তাই আমাদের উচিত পড়তে বসার জন্য অবশ্যই সব সময় চেয়ার টেবিল ইউজ করা, কারণ এটি পড়ার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা। এই সময় ঠান্ডার হাত থেকে রেহাই পাবার জন্য আপনি অবশ্যই গরম পোশাক যেমন সোয়েটার, টুপি, মাফলার, হাত এবং পায়ের মোজা ইত্যাদি পরিধান করে নেবেন। এতে করে আপনার ঠান্ডা অনেকটাই কম অনুভব হবে। তাছাড়া পড়ার সময় নিজের এনার্জিকে বুস্ট করার জন্য আপনি চাইলে পড়ার পাশাপাশি মাঝে মধ্যে চা কিংবা কফি পান করতে পারেন। নাম্বার থ্রি, অ্যাভয়েড স্লিপ অ্যান্ড লেজিনেস অ্যাট এনি কস্ট। শীতকালে আমাদের পড়াশোনা করার ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তা হলো অনেক বেশি পরিমাণে আলসেমি এবং ঘুম। তবে এই সময় আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এই দুটোকে পরাজিত করতে পারি, তবে কিন্তু শীতের দিনে এই কনকনে ঠান্ডার মধ্যেও আমরা যতক্ষণ ইচ্ছা ডিপলি স্টাডি করতে পারবো। এক্ষেত্রে শীতকালে পড়তে বসার পর আপনার ঘুম আসলে আপনি তখনই আপনার পড়ার টেবিল চেয়ার থেকে উঠে আপনার রুমের মধ্যে অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন, আর তাতেও কাজ না হলে ওয়াশরুমে গিয়ে আপনার চোখে মুখে হালকা পানি ছিটা দিবেন, দেখবেন ঘুম পালিয়ে যাবে। আর অলসতাকে দূর করার জন্য আপনার বাবা মা কতটা কষ্ট করে উপার্জন করে সেই টাকা দিয়ে আপনাকে পড়াচ্ছেন সেটিকে মনে করবেন, দেখবেন তাদের কষ্টের কথা মনে করলে আপনার নিজের জন্য না হলেও তাদের জন্য অন্তত আপনার পড়তে ইচ্ছা করবে, ফলে তখন দেখবেন আর একদমই আলসেমি করতে মন চাইবে না। নাম্বার ফোর, মাস্ট স্টাডি ইন ইয়োর পিক টাইম। এমন অনেক স্টুডেন্ট আছে যারা সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তে পছন্দ করে, আবার এমনও কিছু স্টুডেন্ট থাকে যারা রাত জেগে স্টাডি করতে কমফোর্টেবল ফিল করে, আর এই দুটো সময় কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার জন্য 100% কার্যকরী। তবে এর মধ্যে আপনি কোন টাইমে পড়তে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং দিনের ঠিক কোন সময়ে আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ এবং এনার্জেটিক ফিল করেন সেটি কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে, আর এটি জানার পর সেই সময় আপনি প্রতিদিন অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে ডিপলি স্টাডি করবেন। এতে করে আপনি তখন কম পড়েও তুলনামূলক বেশি আউটপুট অ্যাচিভ করতে পারবেন। তাছাড়া আপনি তখন যে টপিকটিকে পড়বেন সেটি আপনার অনেক বেশি দিন পর্যন্ত মনেও থাকবে, কারণ এটি আপনার জন্য দিনের পিক টাইম।
যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে এখন এই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সকল বন্ধুদের সাথে, এতে করে এই ভিডিওটিকে দেখে তারাও উপকৃত হবে। আর এরকম পড়াশোনা সম্পর্কিত ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস।